ছেলে তো একটু নামাজ পড়েন, হয়তো বা ঠিকঠাক হয়ে ওঠেনি, তবে অবশ্যই আশা রাখছি নামাজ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, আপনারা যদি আমাদের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না, শাকিব খানের ছেলে অপু বিশ্বাস নামাজে, ঈদের নামাজ পড়ানোর জন্য নিজে গিয়েছে। অপু বিশ্বাস বলতেছে যে তার বাবার মতন আমি নিজেই ঘরে তুলব, যেন সাকিবের মতনই আব্রাহাম খান জয় যেন হয়। দর্শক, ভিডিওটা আপনারা পুরাপুরি দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না এটার ভিতরে যে কতটুকু রহস্যজনক কথাগুলো আছে, শুনলে অবশ্যই ভালো লাগবে। দর্শক, আমি বেশি কথা বলবো না, চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই আসি। ছেলে তো একটু নামাজ পড়েন, হয়তো বা ঠিকঠাক হয়ে ওঠেনি, তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে। আর খুব ভালো, ছোট এখনো, তারপর মানে ওর অভ্যাসটা আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে। শাকিব খান যখন আসলে ভালোবাসে না, সে তোমাকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছে, মানুষটাকে আসলে ভালোবাসে নাকি নায়ক হিসেবে? অপু বিশ্বাস, অবন্তি বিশ্বাস থেকে কবে আসলে অপু বিশ্বাস হয়ে গেল, এই নামটা কে দিয়েছে? সেটা কি ভালোবাসার দেয়া নাম ছিল নাকি চলচ্চিত্রে আসার সুবাদে হয়েছে? শাকিব খান যখন আসলে ভালোবাসা না, এই যে তোমাকে নোটিস করার চেষ্টা করছে, তোমাকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছে, ওই সময়টা থেকে আসলে কখনো ভেবেছো যে তুমি এতটা সিরিয়াস হয়ে যেতে পারো, বা তুমি এই মানুষটাকে আসলে ভালোবাসো নাকি নায়ক হিসেবেই দুষ্টুমি? দেখো, আমার ভিতরে না ওই ভালোবাসা বা ওই ম্যাচুরিটিটা ওই মুহূর্তে হয়ে ওঠেনি, এবং আমার সাথে যে তার বিয়ে হয়ে গেছে ওটাও আমার মনে করো বোঝার মধ্যেই ছিল না। মানে আমার কাছে আমার মা তো অনেক স্ট্রিক্ট ছিলেন, আমি তো এখন ম্যাক্সিমাম মানে নায়িকারা তাদেরকে তুমি পরিবার তো পরে দেখা গেছে, বা মা তো আসেই না বলতে গেলে, আমার মা তো সে শুরু থেকে। তো সেই জায়গা থেকে আমার কাছে শুধু একটা ব্যাপার কাজ করতো, তার সাথে কথা বলা, দেখা করা সব কিছুতে বাধা ছিল, মা সব কিছুতে বাধা। তো এই বাধাটা আমার কাছে ভালো লাগতো না, তা আমার কাছে মনে হতো যে বাধাটাকে কীভাবে মাইনাস করা যায় এবং এই বাধাটা অতিক্রম করার জন্য কী কী দরকার। তো সেই জায়গা থেকে সামহাও মা হয়তো বা একদিন রেগে গিয়ে বলেছে তাকে যে ঠিক আছে, দেখা করো বা ফোন করো, যেটাই করো, বিয়ে করো, তাহলে আমি সেই ব্যাপারটার মধ্যেই থাকবো না। তো ওই বিষয় থেকেই আসলে আমাদের বিয়ের ব্যাপারটা, তো আমার কাছে মনে হয়েছে মা যখন বিয়ের কথা বলেছে তাহলে করেই ফেলি। বাট বিয়ে মানে যে আজকে বলো যে সকাল থেকে তোমার সময়টা কেমন কাটলো? এটাই যে আমার জীবনের একটা প্রথমে, এটাই আসলে আমার পরিচয় নামাজ পড়ে, আমাকে তো সেটা আসলে ঠিকঠাক হয়ে ওঠেনি, তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে। আর খুব ভালো তো এখনো, তারপরে মানে ওর অভ্যাসটা আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে। আমরা কিন্তু মানে আমি তো জানি পার্সোনালি, বাট সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু সবাই দেখেছে যে ওর দাদার সাথে নামাজ পড়তে যায় মসজিদে, ওর বাবার সাথে যাচ্ছে। সো এটা দেখে কিন্তু আসলে সবার খুব বেশি কমফোর্টেবল ওর বাবার ও ফুপার সাথে, কারণ কি মানে ও তো নামাজ পড়তে পড়তে দুষ্টুমি করে, তো সেটা তারা দুজন ম্যানেজ করতে পারে, আর ওর দাদা তো আসলে দুষ্টুমিটা নিতে পারে না। তো সেই জায়গা থেকে যেহেতু উনি মানে অনেকটা বয়স হয়ে গেছেন আর যত অনেক বেশি দুষ্টুমি করে ফেলেন, তো সেই জায়গা থেকে ওদের সাথে যায়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখবে যে বাবার কোলে চড়ে যাচ্ছিল, সে যাবে। মানে নামাজের সময় তো তোমার স্যান্ডেল খুলতে হয়, তো খুলে নামাজ পড়তে হয়, এখন তারপর সে নামাজ জুতো পরবে না, আমি কোলে নিতে হবে। কিন্তু অপু বিশ্বাস, অবন্তি বিশ্বাস থেকে কবে আসলে অপু বিশ্বাস হয়ে গেল, এই নামটা কে দিয়েছে? সেটা কি ভালোবাসার দেয়া নাম ছিল নাকি চলচ্চিত্রে আসার সুবাদে হয়েছে? দেখো, আমি বেশ অনেক প্রোগ্রামে এই ব্যাপারটা ভুল ভেঙে দিয়েছি, তারপরেও আসলে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে।